दोस्तों, आज हम आपको बताना चाहता हूँ हमारे YouTube चैनल पर सभी को स्वागत है। आज हम आपको सबके सबसे आसान तरीका बताना चाहता हूँ सीलिंग फैन का कॉइल वाइंडिंग कैसे करना है, उसका आसान तरीका बताता हूँ। सबसे पहले चलते हैं, हमारा जला हुआ कॉइल को काट के सफाई कर लेता हूँ, उसके बाद आपको कॉइल बांधने का तरीका बताता हूँ। पेपर ऐसा माफ करके कटिंग कर लेने का है। पहले मैंने 7 नंबर का फिल्म पेपर लिया है।
बोल्ट कर लेना है। उसके बाद इसको घिस के ऐसा बना लेने का है। उसके बाद डाल देना है अंदर। ऐसा ही एक एक करके पूरे में पेपर लगाने का है। पेपर लगा के कंप्लीट हो गया है। इतना अच्छा से पेपर लग गया है देखिए। हमारा कॉइल का कोर साइज ये देखिए। प्राय लगभग 2 सेंटीमीटर है, 2 सेमी है। अभी हम आपको कैसे कॉइल बनना है बन के दिखा रहे हैं। Thank you.
हमारे पास लकड़ी का डाइस है, इसलिए मैं लकड़ी का डाइस से मैं कॉइल बना रहा हूँ। देखिए अंदर वाला कॉइल अभी कंप्लीट हुआ है, अभी इसको हम कनेक्शन करके टेपिंग करना पड़ेगा। अभी दिखाता हूँ आपको कनेक्शन कैसा करना है। Okay.
কথা বলতে কোনো অসুবিধা নেই, আমি ভয়েস কেটে দিই। আমি এডিটের কিছু অ্যাপ নামিয়েছি। হ্যাঁ, এডিটের কিছু অ্যাপ নামিয়েছি। কী নামিয়েছো গো? ভালো ইয়ে তৈরি করা যাবে, থাম্বনেল তৈরি করার জন্য নাকি? এডিটও হবে, ভিডিও টিডিও সব এডিট হবে। তোকে আমি সেগুলো নামিয়ে দিয়ে দেবো, সেগুলো আমি তোমাকে করে দিয়ে দেবো। হ্যাঁ, সেগুলো মানে অ্যাকচুয়ালি পয়সা দিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি পয়সা দিতে হবে না। আমি গুগল থেকে ডাউনলোড করতে, ইয়ে থেকে এপিকে করে ডাউনলোড করে মোট ভার্সন সব কিছু করতে পারবে। হ্যাং হবে না তো? আমি কিছু কিছু কয়েকটা এডিট করেছিলাম, একটা পোস্টার তৈরি করেছিলাম, দেখাবলাম। আমাকে একজন বললো এই যে থাম্বনেল লাগাই, আমার তো এইসব কাজের করে থাম্বনেল লাগাই। সে বলছে কিছু লিখছে, আমি থাম্বনেল লাগাই দিলে ভিউয়ার্স বেশি হবে, কিন্তু পরে লোক ডিসলাইক করবে। হ্যাঁ, সকাল থেকে কত বাজে গেলাম, কোথায় ছিলেন? বাড়িতে দাদু অসুস্থ। সকাল থেকে মানে কতবার আমি এসেছি তুমি বলবো, একবার চেষ্টাটা নিয়ে আসতে তোমাকে একটা জিনিস দেখো। ঠিক আছে, বলো। ওই ঘরে যখন ইনভার্টারে যাচ্ছে তখন দুটো মুছে লাইন থাকছে, ঠিক আছে? এই মেশিন বারবার ছেড়েছে, এই চার পাঁচবার মিস্ত্রি এলো, সে একই প্রবলেম। তুই বলে সেদিন বলে না কোনো প্রবলেম নেই, এরপরে চার পাঁচ দিন কালকে রাত 11:30-12 বন্ধ ফেলেছি। যা সকাল থেকে তোমার ফেলে পড়েছি, ও মিস্ত্রি বলে গেলো যে দুটো ফ্রিজে লাইন চলে আসছে। হ্যাঁ, দুটো দে, একটা লাইন হওয়া উচিত তো, দুটো ফ্রিজ লাইন চলে আসছে। একবার ইয়েটা নিয়ে আসো, যে মেশিন যখনই ধরো কারেন্ট পালাচ্ছে, ইনভার্টার নিচ্ছে, তখন দুটো কারেন্ট হয়ে যাচ্ছে, মেশিন ছেড়ে দিচ্ছে। আচ্ছা, সেই সেই ঘরটাতে যখন ইনভার্টার যাচ্ছে, হ্যাঁ, ডবল মেন হয়ে যাচ্ছে, ডবল মেন হয়ে যাচ্ছে, দিয়ে কী বলো তো চলছে। যখন ইলেকট্রিক চলছে তখন কোনো অসুবিধা নেই, চলছে। যখন যখন কারেন্ট চলে গেলো তখন ইনভার্টার নিয়ে নিচ্ছে, যখন ইনভার্টার নিয়ে নিচ্ছে তখন ওই দুটো কানেক্ট নিয়ে হয়ে যাচ্ছে। তখন ইনভার্টার চলছে, সমস্যা হচ্ছে। ইনভার্টার যখন ইলেকট্রিক চলছে কোনো প্রবলেম নেই, চলে যাচ্ছে, চলে যাবে। যখন কারেন্ট চলে গেলো ইনভার্টার ধরে নিল, সঙ্গে সঙ্গে মেশিন ছেড়ে দিচ্ছে, মেশিন ছাড়ার কথা নয়। তুমি আসো আসো, তুমি কাল আজ সকাল তো তুমি মনে হয় আমি 10-12 বার এসেছি তোমার কাছে। একটা 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 কাজ করলে হয়ে যাবে। দেখো আমি বলছি, সেটা বলছি না, এই ঘরে যে ফেজটা তুমি মানে ওটা তিনটে তার নিয়ে গেছো, ওটা তিনটে তার না নিয়ে ওখান থেকে যদি একটা তার বের করে ওখানকার বোর্ডটা আছে, তুমি যদি ওইটা দিয়ে দাও না, আমার মনে হয়ে যাবে। মানে এখানে খালি ফেজটা নিয়ে যেতে বলছে নাকি? আসলে তুমি বলছি আমি ওইটা বলি, দেখো কাল থেকে মেশিনে কী বলবো তোমাকে, মানে কাল বললাম 12টা বন্ধ ফেলেছি। কে মিস্ত্রি? হ্যাঁ, খুঁজে পাচ্ছে না, লাস্টে এইটা ধরো, লাস্টে এইটাই যে দেখো দুটো লাইন হয়ে যাচ্ছে। আলো ফালো কিছু চলছে না, মেশিন ছেড়ে দিচ্ছে কিন্তু আলো ফালো চলছে। আলো চলছে। এ তোমার এই লাস্ট নাম্বারটা গুগল পে আছে তো? আলো চলছে। আবার আলো কি পুরো ফুল জ্যোতি যেরকম কারেন্টে তার লাইন তো ঠিক আছে, দুটো ফেজ হয়ে যাচ্ছে। ইনভার্টার দেখাবে, ইনভার্টার যখন হচ্ছে তখন দুটো ফেজ, ইনভার্টার দেখাবে, ইনভার্টার দেখাবে, দুটো দেখাবে। কিন্তু তুমি আগে আসলে এক বড় আসলে একটা দিয়ে, ঠিক আছে, দাম যাচ্ছে আসবো একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রেকর্ডিং খেলা কাটিং করে দিতে হবে, ভয়েস কাটিং করতে হবে, মিউট করে দিতে হবে। না না না, ভয়েসকে মিউট করে দিতে হবে, অপশন আছে। বেশি খাটনি গিয়ে গেল, খাটনি বাড়ি আলাদা দিয়ে এই জন্য আমি চুপে চাপে কয়েল করি কার দেখি, সেখানে গিয়ে বলবে তো সব থেকে বেস্ট হবে। ওখানে দোকানটা আছে না? হ্যাঁ,
একটা ক্যামেরাম্যান দরকার দিলে সুবিধা জুমটা করলো কিন্তু করছো না বুঝছো ঘুরিয়ে করো না একটু সাইড দিয়ে দেখো আচ্ছা এইগুলো তো আমার কাছে লিংক আছে যদি হয় আমি করে দেবো করো করো তাহলে এই ভিডিওটা প্রথম এ করবো আমি রেডি করবো এই ভিডিওটা যে বানাচ্ছি হ্যাঁ যাই হোক আমি আসছি এখন বুঝলে এটা কি বকাছে না না এটা তো আমাকে এখন দেখাচ্ছে না আমার আইডিগুলো সেভ আছে ঠিক আছে দেখালে আমি বলছি আগে শুন বর্ষাকে আমাদের ওই বলি আইলাম ও বা তিন চারবার আইলাম উঠে তুমি তারা দেখতে হল লম্বা মানে মাছ বুঝি ও বা তারপর সার ঘর যা হলো পিন কোড দিলা কে পিন কোডটা আমি জানি ওই আটা উড়িতে না কে পিন কোডটি জানি তারপর কি না তা মা বেলে তা মার বড় হতে পিন কোডটি না করতে হচ্ছে মেটে তা দিই দেখ সুন্দর একদম আবার রোববার দিন বা শনিবার এইগুলা তার জন্মদিন রোববার আইসা থাকেন আর সোমবার মঙ্গলবার বুধবার দিন সকাল আইস আরে আমার যদি অনার্সে চেঞ্জ হয় আমার সে রাঁড় হোক আর ইয়ে হোক বাইক হোক জানি সে যদি আমার অনার্সিপ চাই সে তাহলে সে ত্যাগে ভাগ পাবে অনার্সিপ নিতে যায়নি কইলাম হ্যাঁ কইলা এই সব ইয়ে করলা যে আমি আর অন্য লোক কে করিনি মানে আজ কার ঘরে যা আসতে না করি ও বা তারপর কিনা না আমি বাবা না বলছে বকছে ঠিক আছে তারপর আবার যে খোঁজার মধ্যে তুমি যোগ খোঁজ দিতাম আশীর্বাদটাকে যেমন ভাঙার মধ্যে সে যে ভাঙিতে তুমি বুঝে দিতে ও আর ছাড়া হাতে যারা ধরা পড়ছে তো ওষুধের উপর করে দিচ্ছি দিচ্ছি হাতে ধরা পড়লে তাই চোখ হয় তারা কিছু চোখ হয় ধরা পড়ছে যার ফলে সে যে এবার নেনা পুজো আছে পনেরো দিন কোনো ফোনে কথা হয় আমার কোনো কই তার ফোন দিবার রাস্তা ধরি আইনে আবার নিবা অমুক আবার আবার মোবাইল সারে দিচ্ছি 3,000 টাকা আচ্ছা ঠিক আছে আর সে আর ফোন লোজার ক্রয় করে কদিন করেন নাকি মানে সামনে 10 তারিখের মধ্যে তো পরীক্ষা শেষ হ্যাঁ কাজ তা ঘরকে চলে গিয়েছি তো বাপ দেখা আবার ঠ্যাং মাংস কত দুটা ঠ্যাং
হ্যাঁ আচ্ছা মা বেকার তা গড়ি গড়ি চা দোকান করতে গেলে ফাইন জায়গা আছে তার ঘর তা কিনে নিতে হবে মশার মরে গেছে তার ঘর বড় জায়গা আছে দুটি ছবি না পাবে আগে আমি তা মাকে কেন করি আলু কিনা দাদা কিছু লঙ্কা হলু আর চা বিস্কুট পান আর কিছু না চা দুধ এক কেজি আমি ওই বেশি না বাকি লেবু রক্ষ বাকি আইলে লেবু চা করছি বলছেন বলল খবর কাজ দুজন মানে 50 লাখ দিব ভঙ্গা বলিল দিল বলিল বউ আছে বি ভাত করিল মানে ঘর উঠি আর জায়গাটা হচ্ছে আমার ঘর করছে অত্যম উঠি এবার দু লোক আসতে চলে এলো ঘরে ঘরে কিছু নেই ওই যে ভাত হচ্ছে দু লোক হচ্ছে সব করলো যা দশ কাপ চা বিক্রি হয়ে গেলো সেটা এলাম মানে আমার কালিয়াটার মাইক বেশি পাচ্ছে ভাবলা কিন্তু ঘর টোকা আছে তারপর দুটা বুড়া বুড়ি আবার ফোনে হাগে টেপ দিয়েছে আবার দু সালা খুব সারাদিন কুটি কুটি খাবে তুই বর্ষাকালে ঘর যাই সারাদিন কাদুর বাড়ি দুপুর আজি গোটে সে খাসি অংশ খাইছে না আজি গোটে জগন প্লাস তার সরিছে দাদুর সরিছে আমার খাইলা আমি খাই কি সোডা খাইলাম ওটা अभी हम नेक्स्ट पार्ट बिठा के दिखाएंगे हमारा स्टार्टिंग बैठ गया है अभी रनिंग बिठाने का है अब देखिए कैसे बिठाने का है उसका तरीका
Jangan kau beri hukum saya, anak-anak saya akan tahu.